নমস্কার, আমি মনীষ, আপনারা দেখছেন সিভিএনএন। আজকে আমি আর আমার সঙ্গে আছে সেলিম, আমরা দুজনে বেরিয়েছি ভগবানকে খোঁজ করতে, ভগবানের খোঁজে। অবাক হচ্ছে, ভগবানকে আবার খুঁজে পাওয়া যায় নাকি? আসলে যায়, একটু আমাদের সঙ্গে থাকুন ভিডিও শেষ পর্যন্ত। আমরা আজকে সত্যি ভগবানের খোঁজে বেরিয়েছি, আমরা যাবো আমাদের গন্তব্যস্থলে। রেডি সেলিম? রেডি। আমি একটু দাঁড়িয়ে আশেপাশে কিছু দোকান এবং মানুষজনের কাছে জিজ্ঞেস করব আমাদের ভগবান আজকে তাকে কোথায় খুঁজে পাওয়া যাবে। চলুন। শেষমেশ আমাদের ভগবানের গন্তব্যস্থলে প্রায় কাছাকাছি আছি। আমি কয়েকজনকে জিজ্ঞেসও করেছি এবং তারা যা দেখিয়েছে আমরা খুব কাছাকাছি আছি। তবে যেটা বুঝতে পারছি যে উনি ওনার পুরো ফ্যামিলিকে নিয়ে একদম মেন রোডের পাশে আছেন। আর দিনের এই সময় বুঝতেই পারছেন যে পরিমাণে গাড়ি ঘোড়া চলছে, আমরা রাস্তাঘাটে কতটা ক্যামেরা করতে পারবো জানি না। তাই আমি আমার কথা এখানেই আমরা যা বলার বলে নিয়ে আমি সরাসরি আমাদের ভগবানের সঙ্গে একবার আপনাদেরকে পরিচয় করাবো এবং ওনার সঙ্গে সরাসরি আপনাদের কথা বলাবো। চলুন, তাহলে দেখি আমাদের ভগবান আজকে কে। এবার আপনার সঙ্গে একটু গল্প করি। আপনি একটু নাম বলুন। ভগবান মাঝি। আপনি নিজের পরিচয় দিন, মানে সবাই জানতে যে আপনার একটাই পরিচয়, আপনি বেহালা বাদক, তাই তো? একটু যদি পরিচয় দেন একটা। আপনি কত দিন ধরে বেহালা বাজান? ছোটো থেকে। আর এটাকে পেশা হিসেবে কবে থেকে পাচ্ছেন? হ্যাঁ, এটাকে যে আপনি কাজ হিসেবে বেছে নেবেন, যে এটা থেকেই আপনি উপার্জন করবেন, সেটা কবে থেকে ভাববেন, কবে থেকে শুরু করবেন? আমি ছোটো থেকে। কে শিখিয়েছে আপনাকে? বাবা। আর আপনি এখন যেখানে আছেন এখানে কত বছর ধরে আছেন? এখানে দু-তিন মাস হয়েছে। আমি এমনি একটু জিজ্ঞেস করছি, আপনার এই যে যা করছেন আপনি, এভাবে আপনার কি ঠিকঠাকভাবে চলে যাচ্ছে না মনে হয়? আরও যদি বেশি হতো এমনি চলে যায়, টুকটাক হয়। কে পিকনিকে নিয়ে যায়, কে হোটেলে নিয়ে যায়, কে বারে নিয়ে যায়, কে এমনি বিয়ে বউটাকে নিয়ে যায়, কে পার্টিও নিয়ে যায়। এবার যাই বাজাই শুধু টাকা পয়সা দেয়। আর সারাদিনে আপনি কী কী করেন মোটামুটি? এইটাই আমার আর কোনো কাজ নেই, আমার এই সংসারই আছে। বেহালা বাজাই। আপনিও জানেন বেহালা বাজাই? আমি জানি না, উনি বাজায় আর আমি তো বাড়িতে থাকতাম। আর এখন প্রবলেম আছে, চোখের প্রবলেম আছে, তো ওনার সঙ্গে আমি বাড়াই। এই গত কয়েক মাস হলো এনার কাছে লোকজন আসছে, লোকজন এনার সম্পর্কে জানছে, কী বুঝছেন মানে আগামী দিনে কি কিছু ভালো হতে পারে নাকি হবে? হ্যাঁ বলছে, এখন দেখো ভালো বলছে, হবে বলছে, তুমি একদম উপরে যাবে। এখন দেখো ঠাকুরের উপরে আছে, আমরা তো বলতে পারছি না। তারা এসেছিল আপনি বলতে পারবেন? সেটা জানি না কে আসছিল, কোন ছেলা। এখন গত কয়েক মাস ধরে আপনার নাম, আপনার ছবি বেশ কিছু জায়গাতে আসছে, পেপারের কাগজ, খবরের কাগজ। এর আগে কি আপনাকে নিয়ে এরকম মানুষ কথা বলেছে নাকি এই এই লকডাউনের সময় আসা শুরু হয়েছে? না, এর আগে হয়নি। আচ্ছা, মালদাতে আপনারা কি ওখানে থাকতেন নাকি কাজে গেছিলেন? মালদাতে থাকতেন। ক বছর থেকেছেন মালদাতে? অনেক বছর। আচ্ছা, আর এই যারা আসছে আপনার কাছে তারা কি কোনো রকম কোনো সুযোগ সুবিধা দেখাচ্ছে বা দিচ্ছে? চাল ডাল দিয়ে যায়। তেলটা কিনতে হয়, কিরাসন তেল, স্টোভ জন্য কিরাসন কিনতে হয়। বাইরে থেকে সবজি আছে, কিছু এমন খাওয়ার জিনিস হলো, সপ্তাহের মধ্যে মাছ টাছ হলো, ওইটা কিনতে হয়। তো ওর জন্য তো আমাদের জন্য টাকা লাগে না, ওই জন্য আমাদের পাড়াতে ঘুরতে হয়। ওর জন্য সঙ্গে সঙ্গে আমরা বাইরে বাজাই, কিছু টাকা পাইলে ওইটাই। আবার মেয়ের ওষুধ কিনতে হয়, মেয়ের ওষুধ কিনতে হয়, মেয়ের হাগিস আছে ওগুলো সব কিনতে হয়। কী করব? আপনি এটা বাজিয়ে বাজিয়ে মানে কত দূর পর্যন্ত যান? আমি যাই সুন্দরবন, দীঘা, শিলিগুড়ি, দার্জিলিং, গ্যাংটক, ভুটান, জলপাইগুড়ি, শিলিগুড়ি, কুচবিহার, আলিপুর, মালদা, কলকাতা,
বালিগঞ্জ যাদবপুর বিহারা সামনে এই সব জায়গা ঘুরে যাবো। এর আগে আপনি কী করতেন, অন্য কোনো কাজ করেছেন নাকি শুরু থেকে বিহারা এইটাই না? আশেপাশের এলাকাগুলোতে কোন কোন জায়গায় আপনি ঘুরেন আশেপাশে? বালিগঞ্জ, লেক মার্কিস, বিহালা, যাদবপুর, কালীগঞ্জ, শ্যামবাজার। আপনি কি কোনো কারোর হয়ে কোনো গানের জন্য বা কোনো সিনেমার জন্য আপনাকে কোনো সময় কেউ ডেকেছে রেকর্ড করার জন্য বা কিছু করার জন্য? কেউ ডাকেনি। এই করোনার সময় সব কিছু বন্ধ প্রায় দু বছর ধরে, সংসার কীভাবে চালাচ্ছে? মানে ইনকামের তো একটা অবস্থা, মানে মানুষজন এখন বাড়িতে বেরোচ্ছে না। আমরা দেখো লকডাউনও ছিল, তাও পাড়া পাড়াতে আমরা চলে যেতাম, এই পুলিশ ডান্ডা মারতো সব কিছু, তাও আমরা ভয় দেখতে না, পেট দেখবো না ডান্ডা দেখবো, তাই আমরা চলে যেতাম বেরাম, দুজন চলে যেতাম ওই ঘুরে বাইরে বাইরে নিয়ে আসতাম বাচ্চাগুলার পেটটা পালতো, ওদের সংসার চালাতো। ছেলে আমার তিনটা আছে মালদাতে, কিন্তু তারা কোনো রকম কি আপনাদেরকে সংসার চালানোর জন্য? না, আমার বড় ছেলে দুটো বিয়ে করেছে কিন্তু কোন আমাদের হেল্প করে নাই, সে কিছু নেই। লকডাউন যদি আবার হয়, আবার যদি বন্ধ হয়ে যায় সমস্ত কিছু, তাহলে কি সেটা নিয়ে ভয় লাগছে নাকি? না না, কিছু হয়নি, ভয়ের কোনো অসুবিধা হবে না। এই যে দেখো মাস নিচ্ছে, এই মাসেরও আমাদের ভয় নেই, এই ঠাকুরের উপরে যা করবে ঠাকুর করবে, আমাদের কিছু নেই। তো আপনার তো কোনো পার্মানেন্ট কোনো ব্যবস্থা নেই যে আজকে যদি আপনার বেহালা খারাপ হয়ে যায় বা আপনার যদি হাতে কিছু হয় তাহলে উপার্জন বন্ধ হয়ে যায়, তাই তো? যদি এরকম কোনো পার্মানেন্ট এবার ব্যবস্থা আছে তাহলে কি সুবিধা হবে আগামী দিনগুলোতে? তো নেই দাদা, এখন তো কী করবো, এখন তো এমনি ইচ্ছা তো থাকবে, কারণ আমি এখন তো লোকডাউন জন্য আমি কোথাও যেতে পারছি না, আর আমার একটু মালদা যেতে হবে, অপারেশন করতো, অপারেশন করবে একটু, অপারেশন হলে একটু হলো না, এই অপারেশন করবে তখন আমি কিছু বলতে পারি। আগে একটু কম ছিল, এখন একটু এই যে অসুখ বিসুখ হচ্ছে না, তো মনটা ভালোর জন্য পূর্তি আনন্দ করার জন্য এখন বেশি, এখন বেশি বাড়িতে আছে তাই এখন বেশি, হ্যাঁ এখন আনন্দ করার জন্য ওরা শুনছে বেশি। তুমি তো আবার ডাকে আমাকে, কাকু তুমি আবার আসো আমাকে, আপনার লোকজন ঘুরে বাজায় আমার খুব খাওয়ানো লাগছে। বিহালা বাজালে তো শুধু হয় না, নতুন নতুন গান নিয়ে আপনাকে প্র্যাকটিস করতে হয়, এগুলো কী করে করেন আপনি? শুনে বাজায় কানে একটু গান শুনে নিলে না ওই গানটা পুরো উঠে নিও। বাচ্চা থেকেও ভালো করে রাখতে হয় এটা।